শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধ জাহাজ বানাচ্ছে তুরস্ক। জম্মু কাশ্মীরে ফের সেনা অভিযান চালাচ্ছে ভারত, বহু হতাহতের আশঙ্কা। তেলের দাম বাড়িয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান খান। ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, 10 করোনা রোগীর মৃত্যু। এবার নারী ত্রাণ কর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করল তালেবান। তুরস্ককে দেখে ইউরোপ হতবাক, বিশ্ব বিস্মিত বললেন এরদোগান। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রে কনসার্টে যোগ দিয়ে প্রাণ হারালেন 8 জন, আহত 3 শতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের জন্য মিল গেম প্রকল্পের অধীনে ADA ক্লাস যুদ্ধজাহাজ তৈরি করছে তুরস্ক। শুক্রবার পাকিস্তানের বন্দর নগরী করাচিতে যুদ্ধজাহাজ তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়। একটি বিবৃতিতে বলা হয়, করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্সের একটি অনুষ্ঠানে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, নৌবাহিনীর কর্মকর্তা এবং তুরস্কের রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ASFT-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিয়াজ অনুষ্ঠানে বলেন, তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি পাকিস্তানের জন্য একটি গৌরবময় মুহূর্ত। যৌথ এই প্রকল্পের অধীনে প্রতিরক্ষা খাতে আঙ্কারা এবং ইসলামাবাদের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে। বিবৃতিতে আরও বলা হয়, মিল গেম ক্লাসের এই যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর অভিযানের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে। 2018 সালের জুলাইয়ে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের ASFT-র সঙ্গে 4টি মিল গেম ক্লাস শিপের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী 2টি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কে এবং বাকি 2টি তৈরি হবে পাকিস্তানে। এতে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও রয়েছে। ভারতীয় সেনাবাহিনী জম্মু এবং কাশ্মীরের রাজৌরি জেলার খাবলান বনাঞ্চলে অভিযান শুরু করেছে। ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে এমন তথ্য জানায় সেখানে গ্রামবাসীরা। এরপর বড় ধরনের চিরুনি অভিযান শুরু করে তারা। পূর্ব সতর্কতা হিসেবে থান মান্ডি রাজৌরি সড়কটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্জ এবং পীর পাঞ্জাল অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আজকের এই অভিযানটি তারই একটি অংশ। দেশটির কর্মকর্তাদের একটি সূত্র জানিয়েছে, ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গতকাল এমন তথ্য জানায় গ্রামবাসী। ধারণা করা হচ্ছে যে সব বিচ্ছিন্নতাবাদীরা এর আগে ভারতীয় সেনা সদস্যদের হত্যা করেছে, তারাই এখানে অবস্থান করছে। 11 অক্টোবর সোনারকোট বন অভিযান শুরু হয়। গত 27 দিন ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত 2 জন কর্মকর্তা সহ 9 সেনা নিহত হয়েছেন। জম্মু কাশ্মীরে সবচেয়ে দীর্ঘতম অভিযান পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী। তবে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না তারা, বরং বিচ্ছিন্নতাবাদীরা জঙ্গলের মধ্যে শক্ত অবস্থান নিয়েছে। পাকিস্তানের নড়বড়ে অর্থনীতির প্রধানমন্ত্রী ইমরান খানকে বেকায়দায় ফেলে দিয়েছে। মুদ্রাস্ফীতির সাথে মূল্যদ্রব্যও লাগামহীন হয়ে পড়েছে। এতে দিনকে দিন ইমরান খান সরকারের বিরুদ্ধে পাকিস্তানি জনগণের অসন্তোষ বাড়ছে। এর মধ্যে তেলের দাম বাড়িয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছে ইমরান খান। গতকাল শুক্রবার দেশটির জাতীয় সংসদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। তারা জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এ নিয়ে সরব হয়েছেন পাকিস্তানি বিরোধী দলীয় রাজনীতিবিদরা। গণমাধ্যমে জানিয়েছে, অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে গত বৃহস্পতিবার রাত থেকে দেশটিতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি প্রায় 8 রুপি বাড়ানো হয়েছে। পাকিস্তানের পেট্রোলের দাম 8.3 রুপি বেড়ে প্রতি লিটারে বিক্রি হচ্ছে 145.42 রুপিতে। ডিজেলের দাম 8.14 রুপি বেড়ে দাঁড়িয়েছে 142.62 রুপি। আর কেরোসিনের দাম প্রতি লিটার 6.27 রুপি বেড়ে বিক্রি হচ্ছে 116.53 রুপিতে। ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরের একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে সেখানকার ICU-তে থাকা অন্তত 10 জন কোভিড রোগীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় 250 কিলোমিটার দূরে আহমেদনগর সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড হয়। প্রবল ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই আইসিউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সূত্র বলছে। খবর পেয়ে উদ্ধারের জন্য পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা এগিয়ে যান। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। গত এপ্রিলে মহারাষ্ট্রের পালগড় জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। এই ঘটনায় আইসিউতে চিকিৎসাধীন 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। ত্রাণকর্মী হিসেবে কাজ করতে পারবে না বলে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছে। এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের নারী অধিকার বিষয়ক বিভাগের পরিচালক হিদারবার জানান, ত্রাণ বিতরণ করার কাজে নারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এর ফলে অনেকে খাবার এবং ওষুধ পাচ্ছে না। আফগানিস্তানে মানবাধিকার খতিয়ে দুস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই, তবে স্বেচ্ছাসেবক হিসেবে নারীদের কাজ করতে দিতে হবে এমন কোনো শর্ত কেউ আরোপ করেনি। দুস্থদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নারী কর্মীদের প্রয়োজনীয়তা রয়েছে। এইচআরডব্লিউ এর বরাত দিয়ে টুলু নিউজ জানিয়েছে, আফগানিস্তানের 34 প্রদেশের মধ্যে মাত্র 3 প্রদেশে নারী স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে তালেবান, যেমন কাজের সময় সংশ্লিষ্ট নারী কর্মীর সঙ্গে পরিবারের কোনো পুরুষকে থাকতে হবে। তবে বাস্তবে তেমনটা সম্ভব হচ্ছে না অনেক সময়, তাই দেশটিতে নারীদের জন্য ত্রাণ কার্য চালিয়ে যাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তুরস্কের সাফল্যে ইউরোপ হতবাক হয়ে গেছে এবং বিশ্ব বিস্মিত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, সবুজ উন্নয়নে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পূরণে কাজ করে যাচ্ছে তুরস্ক। ইস্তাম্বুলে একটি জাতীয় উদ্যান উদ্বোধনের সময় তুর্কি প্রেসিডেন্ট এই সব কথা বলেন। 2023 সালকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, তুরস্ক বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমাদের পরিকল্পিত অগ্রযাত্রায় ইউরোপ হতবাক হয়ে গেছে এবং বিশ্ব বিস্মিত হয়ে গেছে। এছাড়া 2023 সালের মধ্যে অন্যান্য উদ্যানের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়েছে বলে তার সরকার জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, আমরা দেশের 81 প্রদেশের 66 মিলিয়ন স্কোয়ার মিটার এলাকা জুড়ে 404 জাতীয় উদ্যান তৈরি করব। ইতিমধ্যে 11 কাজ প্রায় শেষ হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আতাতুর্ক বিমানবন্দরের জায়গায় এই সবচেয়ে বড় উদ্যান তৈরি করা হবে। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় উদ্যানগুলোর একটি। তুরস্কের নগর রূপান্তর প্রকল্প, যা প্রাথমিকভাবে ইস্তাম্বুলে শুরু হয়েছে, তা ক্রমান্বয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্থানীয় সময় শুক্রবার রাতে একটি কনসার্টে যোগ দিতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন 8 জন, আহত হয়েছেন 300+ মানুষ। ওই কনসার্টে প্রায় 50,000 মানুষ যোগ দিয়েছিলেন। শত শত দর্শক মঞ্চের দিকে এগোলে হুড়োহুড়ির সৃষ্টি হয়, তখন হতাহতের ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে পড়ে অনেকে জ্ঞান হারান, আহত হন। এতে আরও বেশি আতঙ্ক তৈরি হয় দর্শকদের মধ্যে, অনেকে হৃদরোগেও আক্রান্ত হয়েছেন। CNN জানিয়েছে, কনসার্টে ওই 8 ব্যক্তির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে মরদেহের মেডিকেল পরীক্ষা করা হবে। শুক্র এবং শনিবার ব্যাপী ওই কনসার্ট আয়োজন করা হয়েছিল। রাতে হুড়োহুড়ি বেঁধে হতাহতের পরপরই উৎসব বাতিল ঘোষণা করা হয়েছে। ফিল্ড হাসপাতালে অনেককে চিকিৎসা দেওয়া হয়েছে। যেসব পরিবার এখনও তাদের স্বজনদের খুঁজে পাননি তাদেরকেও সহায়তা দিচ্ছে প্রশাসন। এজন্য একটি হোটেলে পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।